আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন বিএনপি কোনো ইস্যু খুঁজে না পেয়ে নির্বাচন নিয়ে মিথ্যাচার করছে। কোনো অবাস্তব দাবি নিয়ে সংলাপ হবে না বলেও জানান তিনি। সকালে রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী জজ ও সমপর্যায়ে বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় আইনমন্ত্রী জানান, দুই মাসের মধ্যে বিএনপি নেতাদের মামলা নিষ্পত্তি করতে হবে, এরকম কোনো চিঠি বা মৌখিক নির্দেশ দেওয়া হয়নি। আমরা এরকম পত্র লিখি না। ওনারা যদি এই কোনো পত্র ওনারা দেখাতে পারেন তাহলে পরে সেটা নিয়ে বাহাস হবে। কোনো ইস্যু না খুঁজে পেয়ে মিথ্যা ইস্যু বানানোর জন্য ওনারা অনেক সচেষ্ট হচ্ছেন। তবুও আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিই, এরকম কোনো চিঠি, এরকম কোনো মৌখিক আদেশও কাউকে দেওয়া হয়নি।